সেই স্বাদ রকম, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, এক্সেলেন্ট স্বাদ, পুঁইশাক সেই স্বাদ, সেই স্বাদ পুঁইশাক। সেই স্বাদ বাবা এত স্বাদ, সেই স্বাদ রকম, সেই স্বাদ। জানেন না কি জবা ফুল কেমন খেতে, লেবুর পাতা কেমন খেতে, কিংবা কাগজ ফুল কেমন খেতে? না আমরা জানি না, কারণ এই ধরনের জিনিসগুলো আমরা কেউই খাই না। কিন্তু এই ব্যক্তি তিনি শুধু খাচ্ছেন না, তিনি আবার বলছেন সেই স্বাদ। বর্তমান বিশ্বে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই তো ভাইরাল হয়, আর এটি তেমনই একটি ভিডিও। আর এই ভিডিওটা সম্প্রতি সামনে এসেছে। খিদে পেলে আমরা তো ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি, কেউ রেস্টুরেন্টে যাই, তো কেউ আবার বাড়িতে সুন্দর সুন্দর খাবার বানিয়ে খাই। কিন্তু এই ব্যক্তির খিদে পেলেই সে একেবারে ফুল পাতা এই সমস্ত খেয়ে ফেলে। কি এই ভিডিওটা দেখে কি মনে হচ্ছে যে গল্প? গল্প নয়, সত্যি এই ব্যক্তি সত্যি সত্যি ফুল পাতা এইসব খায়। ভিডিওটা চলুন আরও একবার দেখাই আপনাদেরকে যে এই ব্যক্তিটি কি বলছেন খেতে খেতে। সেই স্বাদ বাবা এত স্বাদ, সেই স্বাদ রকম, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ, এক্সেলেন্ট স্বাদ, পুঁইশাক সেই স্বাদ, সেই স্বাদ পুঁইশাক। কি দেখলেন তো এই ব্যক্তির কাণ্ড! তার যেই খিদে পায় অমনি একেবারে ফুল পাতা এই সমস্ত খেয়ে ফেলে, মুখের ভেতরে একদম সোজা ঢুকিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন ফুল কখনো গাছের পাতা, আর খেয়ে বলছেন সেই স্বাদ। এরপর তিনি আবার দেখা যাচ্ছে যে গোলাপি রঙের কাগজ ফুল পেরে খেতে শুরু করলেন, সেটা খেয়ে আবার বলছেন অসাধারণ স্বাদ। আবার এখানেই শেষ নয়, যে পুঁইশাক আমরা রান্না করে একদম সুস্বাদু করে খাই, সেই পুঁইশাকের ডাটাও নাকি একেবারে কাঁচা নিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলছেন ওই ব্যক্তি, আবার সেখানেও বলছেন সেই স্বাদ। এরপর তিনি আবার পাতিলেবু গাছের পাতা খাচ্ছেন, লেবু কামড়ে কামড়ে খেয়ে ফেলছেন। কি অবস্থা বলুন দেখি! এইভাবে ফুল কেকেও কোনো মানুষকে দেখেছেন নাকি, যে যখনই খিদে পাচ্ছে একেবারে খেয়ে ফেলছে ফুল? সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিওটা। ওই ব্যক্তির অদ্ভুত কাণ্ড কারখানা দেখে নেটিজেনরা বেশ মজা পেয়েছেন, আর তার সম্পর্কে কমেন্টেও ভরিয়ে দিয়েছেন। আপনিও কমেন্ট করতে পারেন অবশ্যই, কমেন্ট বক্স তো খোলাই রয়েছে। আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজতাক বাংলার ইউটিউব চ্যানেল।